স্থানীয় সময় বিকেলে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের এই সফরে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মব্যস্ততা শুরু হচ্ছে আজ থেকে। এ বিষয়ে টোকিওতে রয়েছেন আমাদের সহকর্মী আজহার ইমন, তিনি জানাবেন বিস্তারিত। আজহার, জানাবেন যে আজ প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে? নাজমুন, মূলত আজ থেকেই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচিগুলো শুরু হচ্ছে। জানেন যে গতকালই উনি জাপানের টোকিওতে এসে পৌঁছেছে এবং আজকে তার চার দিনের সফরের সব থেকে ব্যস্ততম দিন। জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী এই টোকিওর বৃষ্টি স্নাত সকাল শুরু করেছেন জাপান বাংলাদেশ কমিটি ফর ইকোনমিক কোঅপারেশন, যেটা সেটার চেয়ারের সঙ্গে বৈঠকের মাধ্যমে সেটি টোকিও সময় সকাল 8টায় এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে। এই মুহূর্তে তিনি মূলত জাপানের যে বৃহৎ আন্তর্জাতিক দাতা সংস্থা জায়কার প্রধানের সঙ্গে উনি মিটিং করছেন। জানিয়ে রাখি যে সকালের ধাপের যে বৈঠকগুলো ওনার রয়েছে সেগুলো মূলত যেই সংস্থাগুলো জাপানের বাইরে বিভিন্ন দেশে বিনিয়োগ করে থাকে সেই তাদের প্রধানদের সঙ্গেই বৈঠক হচ্ছে। এবং আমরা যেটি এই সফরের শুরু থেকেই বলে আসছিলাম যে এবারের সফরে মূলত জাপানে বাংলাদেশের বিনিয়োগের বিষয়টি কিন্তু সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। জাপান বিশ্বের বিভিন্ন প্রান্তে বা জাপানের বাইরে যে বিনিয়োগটি করে সেটির দেখভাল করে জেট্রো, সেই জেট্রোর প্রধানের সঙ্গেও কিন্তু আর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী বৈঠক করবেন। সকালের ধাপে প্রধানমন্ত্রী এর বাইরেও জাপান এবং বাংলাদেশের একটা পার্লামেন্টারি ফোরাম আছে, তার প্রধানের সঙ্গেও প্রধানমন্ত্রীর একটা বৈঠক হবার কথা রয়েছে। বিকালের দিকে মূলত বিকাল 3টায় উনি জাপানের সম্রাট নারোহিতোর সঙ্গে ওনার বৈঠক রয়েছে এবং এরপর জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে। এরপর কিন্তু প্রধানমন্ত্রী চলে যাবেন জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে, সেখানে তাকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার প্রদান করা হবে এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তার কার্যালয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। মূলত এই রাষ্ট্রীয় সংবর্ধনা পর্ব শেষ হবার পরই দুই প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা যতটা জানতে পেরেছি প্রথমে দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হবে, এরপর দুই দেশের প্রতিনিধি দলকে নিয়ে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং সব শেষ আমরা যেটি জানতে পেরেছি যে 8 থেকে 10টি সমঝোতা বা চুক্তি হওয়ার কথা রয়েছে। মিম, আমরা যেটি বলছিলাম যে এই সমঝোতা বা চুক্তিগুলো দুই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এবং নতুন করে বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্কের একটা নতুন ধাপ উন্মোচন করবে বা শুরু করবে। তো এই ছিল মোটামুটি জাপান থেকে আমার কাছে থাকা সবশেষ। মিম, জাপান থেকে প্রধানমন্ত্রীর সফরের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আজহার ইমন।